গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্লাস্টিকের ওপর আসনের ডিজাইন। তো দেখো, আমি প্রথমে এখানে একটা বিন্দুতে ফোঁড়টা তুলে নিয়েছি, এরপর সূঁচের উপর দেখো চারটে ঘর নিয়ে নিয়েছি। চারটে ঘর নিয়ে কিন্তু একটা স্টিচ করে নেব। এরপর দেখো সেকেন্ড লাইনটা যে কীভাবে করছি, দেখো নিচের দিক দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। আবারও সেম প্রসেস মেনটেন করে দেখো নিচের দিক দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে ঘর নিয়ে একটা স্টিচ করছি। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা স্টিচের ক্ষেত্রে কিন্তু চারটে করে ঘর নিয়ে একটা স্টিচ হবে। আর এখানে আমি মেরুন কালারের উল ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। আমার এই রকম সেম ডিজাইন আছে চটের ওপর, এটা তোমাদেরকে প্লাস্টিকের উপর করে দেখালাম। আর আর একটা ডিজাইন আমার ভিডিওটা দেওয়া আছে, তোমরা দেখে নিও, সেটা হচ্ছে চটের ওপর। তো দেখো আমার পাঁচটা স্টিচ হয়ে গেছে, এরপর ছ নম্বর স্টিচ করে নিচ্ছি। আবারও দেখো নিচের দিকে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমার সাতটা স্টিচ হয়ে গেছে, এরপর আট নম্বর স্টিচ করে নিচ্ছি আর ন নম্বর স্টিচ করে নিচ্ছি। দেখো এর উপরে সেম রেখে দিয়েছি, এরপর ডান সাইডে যেখানে থেকে স্টার্ট করব নিচের সেম রেখে আর নিচের দিক দিয়ে একটা ঘর বাড়িয়ে দিয়ে স্টিচগুলো করে নেব। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিচের দিক দিয়ে একটা ঘর বাড়িয়ে দিয়ে স্টিচগুলো করে নিচ্ছি, কিন্তু দেখো চারটে করে ঘর নিয়ে একটা স্টিচ হচ্ছে। দেখো সেম প্রসেস মেনটেন করে আমি নিচের দিকে কিন্তু একটা ঘর বাড়িয়ে দিয়েছি আর উপরের দিকে একটা ঘর ছেড়ে দিয়েছি। এইভাবে কিন্তু চারটে ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। খুব ইজি একটা ডিজাইন, আশা করছি বাড়িতে সকলেই বানাতে পারবে। আর যদি বানানোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব ভিডিওটি আরও একবার দেওয়ার জন্য। আর তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও বা ডিজাইন চাও সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার জন্য। তো দেখো আমার এইভাবে আমি স্টিচগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর দেখো এখানে তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে রাখবে, দেখো আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, এখানে একটা স্টিচ করে নিলাম। আর দেখো এই যে বাম সাইডে যে স্টিচ প্রথমে যে স্টার্ট করেছিলাম আর ডান সাইডের যে স্টিচ, দুটো স্টিচের লেভেল যেন সমান হয়, এখানে কিন্তু সমান করে রেখেছি। এরপর ওপরের দিকে আবারও একটা ঘর বাড়িয়ে দিয়ে চারটে ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। যে তিন নম্বর স্টিচ করে নিলাম, এইভাবে একটার পর একটা স্টিচগুলো আমি করে নেব। আসনে যতটা প্রয়োজন ততটাই তোমরা বানিয়ে নেবে। এরপর ওপরের যে লাইনটা কিভাবে স্টার্ট করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে আমি যে মেরুন কালারের উলের ওপর ফোঁড়টা তুলেছি, তুলে দেখো আবারও ওই চারটে ঘর নিয়ে একটা স্টিচ করে নিয়েছি। এরপর দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে চারটে চারটে ঘর নিয়ে একটা স্টিচ করে নেব। এখানে আমি গ্রিন কালারের উল ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। তো দেখো এখানে আমি চার নম্বর স্টিচ করে নিচ্ছি, এরপর পাঁচ নম্বর স্টিচ করে নিচ্ছি। আমার এই
ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এইরকম অনেক নতুন নতুন তোমরা ডিজাইন পেয়ে